আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে সলভ করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান থেকে আসছে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন আমরা এই ভিডিওতে সলভ করব। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি, এটা হবে আপনার অক্সিজেন পরিবহন করা। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত, এটা হবে আপনার 6 লিটার। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে, এটা হবে আপনার দূষিত খাদ্য ও পানি দ্বারা। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। ক্যান্সার রোগের কারণ কি সেটা জানতে চেয়েছে, এটা হবে আপনার কোষের অস্বাভাবিক বৃদ্ধি। লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে আপনার 120 দিন। আকুপাংচার হলো চীনদেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লুপ করার কাজে। টিউমার সংক্রান্ত চর্চাকে বলে আপনার অঙ্কোলজি। দুধদাঁতের সংখ্যা কতটি, এটা হবে আপনার 20টি। মানুষের রক্তে কত ধরনের রক্তকণিকা আছে, এটা হবে আপনার 3 প্রকার। বিলরুবিন তৈরি হয় প্লিহায়। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ, এটা হবে আপনার কুষ্ঠ। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, এটা হবে আপনার ভিটামিন কে। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তত্ত্বটি সঠিক নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। এখানে আছে কোনটির অভাবে গলগণ্ড হয়, এটা হবে আপনার আয়োডিন। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়, এটাও আপনার আয়োডিনই হবে। পূর্ণবয়স্ক ব্যক্তি হৃৎপিণ্ডের ওজন কত, এটা হবে আপনার 300 গ্রাম। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন হচ্ছে আপনার 2500 ক্যালোরি। অ্যামিনিয়া রোগ হয় আপনার লোহের অভাবে। নারী স্পন্দন প্রবাহিত হয় ধমনির ভিতর দিয়ে। নিচের কোন যৌগটি ভিটামিন সি, এটা হবে আপনার অ্যাসকরবিক অ্যাসিড। তাপে কোন ভিটামিন নষ্ট হয়, এটা হবে আপনার ভিটামিন সি। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি, এটা হবে আপনার অক্সিজেন পরিবহন করা। হাড় ও দাঁতকে মজবুত করে হচ্ছে আপনার ফসফরাস। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত, এটা হবে আপনার কর্ডাটা। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়, এটা হবে আপনার ডিপথেরিয়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত, এটা হবে আপনার 23 জোড়া। নিচের কোনটি যকৃতের রোগ, এটা হবে আপনার জন্ডিস। রক্তশূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। কোনটি ছোঁয়াচে রোগ, এটা হবে আপনার কি পাঁচরা। রক্তে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। করোটিতে কতগুলো অস্থি থাকে, এটা হবে আপনার 29টি। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, এটা হবে আপনার আমিষ। প্রোটিনের মূল উপাদান কি, এটা হবে আপনার নাইট্রোজেন। এইচআইভি কি, এটা হবে আপনার ভাইরাস। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা, এটা হবে আপনার অল্প বয়সী ছেলেমেয়েরা। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়, এটা হবে আপনার ভিটামিন ডি। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য, এটা হবে আপনার ভিটামিন। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার, এটা হবে আপনার আমিষ। মলমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়, এটা হবে আপনার ইনসুলিন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন হয় আপনার প্রোটিনের। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, এটা হবে আপনার ভিটামিন কে। কোন রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়, এটা হবে আপনার এবি। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে, এটা হবে আপনার চর্ম ক্যান্সার। এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী, এটা হবে আপনার আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, এটা হবে আপনার ভিটামিন এ। মিষ্টি আলু কোন ধরনের খাদ্য, এটা হবে আপনার শ্বেতসার। কোনটির অভাবে কোয়াশিওকর রোগ হয়, এটা হবে আপনার আমিষ। ইনসুলিন কি, এটা হবে আপনার এক ধরনের হরমোন। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে, এটা হবে আপনার ল্যাকটিক অ্যাসিড। শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় হচ্ছে আপনার কিডনি। কিসের অভাবে ঠোঁটে ও জিহ্বায় গা হয়, এটা হবে আপনার ভিটামিন বি এর অভাবে। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়, এটা হবে আপনার ইনসুলিন। হাড় ও দাঁতকে মজবুত করে হচ্ছে আপনার ফসফরাস। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়, এটা আপনার ইনসুলিন। কোনটি বায়ুবাহিত রোগ, এটা হবে আপনার হাম। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই, এটা হবে আপনার গনোরিয়া। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস।
নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনির ভিতর দিয়ে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা হবে আপনার 23 জোড়া। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? এটা হবে আপনার লৌহ। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা হবে আপনার ভিটামিন এ। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? এটা হবে আপনার আয়োডিনের অভাবে। কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন? এটা হবে আপনার ভিটামিন ডি। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? এটা হবে আপনার ফুসফুসে। একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? এটা হবে আপনার 206 টুকরা। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনির ভেতর দিয়ে। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? এটা হবে আপনার ইনসুলিন। কোন রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? এটা হবে আপনার এবি রক্তগ্রুপকে। মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? এটা হবে আপনার ভিটামিন সি। ঠোঁটের কোন ও মুখের চারিদিকে ফেটে যায় কারণ হচ্ছে ভিটামিন বি2 এর অভাবে। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? এটা হবে আপনার গুত। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, মানে পানিতে কোন ধরনের ভিটামিন থাকে? এটা হবে আপনার ভিটামিন সি ও বি। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলা হয় আপনার এইডস। অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে কি বলে? এটাকে বলা হয় আপনার কেমোথেরাপি। পেনিসিলিনের আবিষ্কারক কে? এটা হবে আপনার আলেকজান্ডার ফ্লেমিং। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় হচ্ছে আপনার ডাবে। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে আপনার কার্ডিওগ্রাফ। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? এটা হবে আপনার রেনিন। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে আপনার ত্বক। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? এটা হবে আপনার লৌহ। অগ্নিশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? এটা হবে আপনার ইনসুলিন। সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান? এটা হবে আপনার দুধ। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে? এটা হবে আপনার ভিটামিন কে। ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে? এটা হবে আপনার পাকা আমে। মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকে। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? এটা হবে আপনার ডিফথেরিয়া। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? এটা হবে আপনার ভিটামিন সি। একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায় 2.5 লিটার। শরীরের কোনো অংশ পোড়া গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কী নেওয়া উচিত? এটা হবে আপনার বরফ বা পরিষ্কার পানি দেওয়া। কোনটি ছোঁয়াচে রোগ? এটা হবে আপনার পাঁচরা। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? এটা হবে আপনার ভিটামিন ডি। নিচের কোনটি যকৃতের রোগ? এটা হবে আপনার জন্ডিস। রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? এটা হবে আপনার শ্বেতকণিকা। নিম্নের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি? এটা হবে আপনার ভারতে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটা হবে আপনার ভিটামিন কে। নিচের কোনটি যকৃতের রোগ? এটা হবে আপনার জন্ডিস। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় গা হয়? এটা হবে আপনার ভিটামিন বি2। কলেরা অথবা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন? এটা হবে আপনার দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। মানবদেহে মোট কোষীয়কার সংখ্যা হচ্ছে আপনার 33টি। রক্তশূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। খাবার লবণের সাথে বর্তমানে আয়োডিন মিশানো হয় কেন? এটা হবে আপনার গলগণ্ড রোগ যাতে না হয়। বিসিজি কিসের টিকা? এটা হবে আপনার যক্ষার। এইডস রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই দইয়ের সাথে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। দেহ গঠনে কোন উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন? এটা হবে আপনার আমিষ। হাড় ও দাঁত তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন? এটা হবে আপনার ভিটামিন ডি। ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো এডিস মশা, যেটাকে আমরা বুঝি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা হবে আপনার স্কার্বি। আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি? এটা আপনার ঠান্ডা পানি ও বরফ দেওয়া। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন? এটা হবে আপনার লুই পাস্তুর। ডায়াবেটিস চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয়? এটা হবে আপনার ইনসুলিন। ভিটামিন এ এর অভাবে শিশুর কী রোগ হয়? এটা হবে আপনার রাতকানা রোগ হয়। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি? এটা হবে আপনার ইনফ্লুয়েঞ্জা। বাংলাদেশের সাধারণ মানুষের পুষ্টিহীনতা লাঘব করার অপেক্ষাকৃত সহজ উপায় কোনটি? এটা হবে আপনার জনসাধারণকে শিক্ষিত করে তোলা। শিশুদের রাতকানা রোগ হওয়ার কারণ কোনটি? এটা হলো আপনার খাদ্যে ভিটামিন এ এর অভাব।
ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়? এটা আপনার বেরিবেরি রোগ হয়। সবুজ তরি তরকারিতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আপনার খনিজ পদার্থ ও ভিটামিন। সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত হচ্ছে আপনার শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ, এটা হবে আপনার 4:1:1। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশির বৃদ্ধিতে। দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে আপনার ল্যাকটোমিটার। কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় গা হয়? এটা হবে আপনার ভিটামিন সি। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আপনার হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।